কুণ্ডুদা বলছি বউকে উপহার দেওয়া হয়ে গেল, হ্যাঁ কত দিলেন? 500 টাকা? হ্যাঁ আমরাও 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 500 টাকা খামে ঢুকে নিয়ে আইছি। বলি ভাগ্যিস খামে নামটা লিখি নাই, নাহলে 150 টাকা দিয়েছি ধরা পড়ে যেত। দিদি দিদি ও দিদি দেখো তো বউয়ের বাপের ঘর থেকে কি কি গয়নাগুলা দিয়েছে একবার দেখো তো। হ্যাঁ এবারে আমার বেটার বিয়ার সময় বা বৌমার গায়ে কি কি গয়না বাপের ঘর থেকে দিয়েছে সেই দেখে জানলে কি কোথা কায় না শুনিয়েছিল আমার বৌমাকে। হ্যাঁ গোটা পাড়া বলেছিল, গোটা পাড়া বলেছিল। আজকে নিজের বেটার বিয়ে মুক্তি দেখ কুলো পেটে রেখে দিয়েছে, আমিও ছেড়ে দেবো নাকি? আমিও কথা শোনাবো, দেখো 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 বই বইয়ের বাপের ঘর থেকে কি কি গয়নাগুলো দিয়ে দেখো দেখো আমারটা সোনার গো তোমার ইমিটেশন বাবারি। তোমার দাদা বলে দিচ্ছি জানলে বলছি যে এই ইলির মিলি ছিলে তোমার চামড়া সহ্য হবে না, সহ্য হয় না তো তাই এলার্জি বেড়ে যায়, ইয়ার লেগে সব সোনার করিয়ে দিচ্ছে জানলে। হ্যাঁ দেখো ব্যাগটা সোনার করিয়ে দিত, হ্যাঁ কিন্তু কি করে অনেক টাকা পড়ে যাচ্ছে আর দেখবে এখনই কালকে সকালবেলা দেখবে এইখানে তোমার একদম এলার্জি বেড়ে গেছে জানলে, সহ্য হয় না, সোনা ছাড়া কিচ্ছু সহ্য হয় না আমার গায়ে জানলে। বলি দাদা মনে হচ্ছে হ্যাঁ ছেলের পক্ষ থেকে, হ্যাঁ কত সাদা সিধা মানুষ আপনারা দেখেই বোঝা যাচ্ছে জানেন। বলি কি দেখে মিয়াকে পছন্দ করেছিলেন? হ্যাঁ খোঁজ খবর নেন নাই? হ্যাঁ বিয়ার আগে খোঁজ খবর নিতে হতো না? বলি কেন পাড়া চোরানি মিয়া একটা জানেন, এই ডাল থেকে উডাল শুধু উড়ে উড়ে বেড়াচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে। আমি আমি জানবো না কি যে বলেন দাদা। বলি আমি হচ্ছে মেয়ার পাড়া তুতো কাকিমা জানেন, হ্যাঁ সবই দেখতে পাই, কীর্তিকলা সব দেখতে পাই জানলেন। এই তো চুপ থাকতে লাগি তো। বলি দেখুন দাদা অন্যায় কি অন্যায় বলবো না, বলুন দেখি। হ্যাঁ ইয়ার লেগে পাড়া ছেলে ছোকরাগুলো আমাকে কুটকুটি কাকিমা বলে ডাকে জানলেন, সে বলুক সে বলুক আমার তাতে গায়ে লাগে না, অন্যায় কি অন্যায় বলবো বাপু। হ্যাঁ ছোটো থেকে শিক্ষা পাইছি, অন্যায় কি অন্যায় বলবো। বিয়ার আগে খোঁজ নিতে পারতেন দেখুন, যা পাড়া চোরানি মেয়া বাবা ঘরে টিকার মেয়ে এলো দেখুন কদিন শ্বশুর ঘর করে আপনাদের, খবর নিতে পারতেন বিয়ার আগে, খবর নিতে পারতেন অত সাদা সিধা মানুষ আপনারা। হ্যাঁ কেমন হলো বলো দেখি। এ শ্যামলার মা, শ্যামলার মা আরে কানের মাথা খাইছো নাকি? এ শ্যামলার মা এই দিকটায় আসো না, বোঝ খালে। হ্যাঁ আমি খাইছি কি রান্না চিরি বাবা, একদম একদম তেল ঘরে যেন টপ 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 করে পড়ছি, ছি 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 আর কোনটা একদম যেন মনে চলে রা বাচ্চি বাচ্চি। এ ছি 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 বলি একমাত্র সন্তানের বিয়া দিচ্ছ একটু দিল খুলে খরচা করতে নাই, এ এত কিপটি আমি কিসে বলো তুমি বলো। হ্যাঁ এ বলি আমার মেয়ার বিয়ের সময় হ্যাঁ কেমন খাইছিলাম মনে আছে? হ্যাঁ এবারে আলিয়ে পালে তোমরা খাইছিলে, তারপরে তোমার প্লাস্টিকের গ্লাসে করে যে মাংস মিষ্টিটি লিয়ে গেছিলে আমি কিছু বলেছিলাম? হ্যাঁ বলো তোমরাই বলো আমি কিছু বলেছিলাম? কিচ্ছুটি বলিনি। বলি এখন লিবে নাই তো কখন লিবে? লয় হ্যাঁ আইয়াকে দেখো ছবারের বেলায় যখন মাংস চাইছি তখন বলছে কি যে আর দিয়া যাবে না। আমার বাবু ওই রকম সব ভাব লাগে এই সেই আমাদের ওই পঞ্চকুড়া নাগনি ডালায়, হ্যাঁ নাগনি রে বাটে লাই বাবা কি সুন্দর দেখতে হয়েছে তো। হ্যাঁ বলে বড্ড ডাগর হয়ে গেছে তো। হ্যাঁ এ সেই আজকাল বুড়ি বলছি বলে মনে হয় লাগছে মামুনি মামুনি এইদিকে আবার শিনা শিনা শিনা। হ্যাঁ বলি তোমার বিয়া শাদি হয়ে গেছে নাকি? হ্যাঁ বিয়া হয়ে গেছে, একটা ছেলেও আছে। তা বলি সিঁথিতে সিন্দুর দাম নাই কেন? হ্যাঁ বিয়া হয়ে গেছে সিঁথিতে সিন্দুর দিবে তো নাকি? আমলো বলি সবাই যে নিজের নিজের বিয়া করে নিচ্ছে গো। হ্যাঁ আমার ঘটগিরির হাতে লণ্ঠন হয়ে যাবে মনে হচ্ছে গো। কি গো কেমন আছো সবাই? হ্যাঁ হ্যাঁ দেখো আমি কোথায় আইছি বলে দেখি, হ্যাঁ বিয়া করতে আইছি বিয়া ঘরে আইছি। হ্যাঁ উত্তেজনাতে উল্টা পাল্টা বেরিয়ে যাচ্ছে। এ আমার সাজটা কেমন হয়েছে বলবে? হ্যাঁ কেমন সাজটা হয়েছে দেখো, হ্যাঁ এটা দেখছো এই দেখো সাপের মতো নামাইছি। হ্যাঁ হ্যাঁ গোলা হাতটা কেমন হয়েছে বলবে? আমার আবার জানাই তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার না করলে বেশ হয় না জানলে, ইয়ার লেগে আমি লাইভ করতে চলে আইছি। হ্যাঁ হ্যাঁ তো সবাই লিখছে কুনিয়া দেখবো। হ্যাঁ বটি চলো 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 আমরা বরং কুনিয়া দেখে আসি লাই। এ মা কি হলো গো? হ্যাঁ চার্জটাই তো ফুটে গেলো, ফোনটা সুইচ অফ হয়ে গেলো দূর। এ আমার ভিডিও যারা দেখতে পাচ্ছ না তাদেরকে বলছি, বলছি আমার পেজের ফলো অপশানটা ক্লিক করে ফলোয়িং করে দিবে, দিয়ে ফলোয়িং অপশানটাতে ক্লিক করে দেখবে তিনটা অপশান আসছে আনফলো ডিফল্ট আর ফেভারিটস। হ্যাঁ এই ফেভারিটস অপশানটা ক্লিক করে রেখে দিবে, ব্লু কালার হয়ে যাবে ফেভারিটস অপশানটা যখনই ক্লিক করবে দেখবে ওটা ব্লু কালার হয়ে গেছে, দিয়ে এই সি ফার্স্ট লেখাটা চলে আসবে, তাহলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। খ